আপডেটেড। আমরা সব ব্যাপারেই এগিয়ে থাকতে চাই, সেটা যে কোনো জিনিসেই হোক না কেন। নর্মালি অটোরিকশা আমরা চড়েছি, কিন্তু ই রিকশা হয়তোই বা আমরা কেউ চড়েছি। এই ই রিকশা চালিয়েই একজন মাইলস্টোন বানিয়েছে, তারই ব্যাপারে এই ভিডিওতে জানাতে চলেছি। আমাদের আজকের হিরো জ্যোতি বিঘ্নেশ নিজের ই অটোতে পুরো ভারতের জার্নি কমপ্লিট করে নিয়েছেন। লাদাখের বিপজ্জনক পাহাড় থেকে ঝাড়খণ্ডের ঘন জঙ্গল, ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে বিঘ্নেশজি ওনার অটো নিয়ে যাননি। বন্ধু, অটো সাধারণত কাছাকাছি জায়গাতে যাতায়াতের জন্য তৈরি। এর ছোট ছোট টায়ার মোটরের 8 কিলোওয়াট পাওয়ার একে পাহাড়ে চড়ার জন্য উপযুক্ত বানায় না। কিন্তু যদি তাও 28,000 কিলোমিটার মাত্র 358 দিনে কমপ্লিট করে দেয়। বিঘ্নেশ বলে তার ই রিক্সা দিয়ে পুরো ভারত ঘোরা এক স্বপ্ন তো বটেই, তার আরেকটা কারণও আছে। পুরো দুনিয়াকে সে পলিউশন ফ্রি থাকার বার্তাও প্রচার করে। ই রিক্সায় পুরো ভারত ঘোরার ইউনিক রেকর্ড করে একমাত্র জ্যোতি বিঘ্নেশ। ভারতের সব জায়গায় ই রিক্সা চালিয়ে এসেছেন, যেখানে যেখানে অটো চলে না সেখানেও চালিয়েছেন। ভারতের সবচেয়ে উচ্চতম জায়গা বুমলা পাস, 15,300 ফিট উচ্চতা, সেখানেও বিঘ্নেশজি পৌঁছে গিয়েছিলেন। রাস্তা কাঁচা হোক বা পাকা, বিঘ্নেশের পা ও ই অটো কোনোটাই পিছনে হটেনি, সব সময় এগিয়ে গিয়েছে। ভারতের সব রকমের শহরে ঘোরা, তাও আবার ই রিক্সাতে। ভাই বিঘ্নেশ, তোমার এই পলিউশন ফ্রি জার্নি সত্যিই অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।